ওয়াটারবোর্ডিং সিআইয়ের সবচেয়ে পছন্দের রিমান্ড। মুখে কাপড় পেঁচিয়ে পানি ঢেলে অত্যাচার করাকে বলা হয় ওয়াটারবোর্ডিং। ধরুন আপনি একজন বন্দী, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ আপনাকে আটক করেছে, আমেরিকা বিরোধী কার্যকলাপের অভিযোগে বা অজুহাতে জিজ্ঞাসাবাদ করবে। সিআইএর হাতে বন্দী এমন কাউকে দিনে দুই থেকে চারবার ওয়াটারবোর্ডিংয়ের মুখোমুখি হতে হয়। আল কায়দা নেতা আবু জুবায়দাহকে সর্বমোট প্রায় 83 বার ওয়াটারবোর্ডিং করানো হয়েছিল। অন্যদিকে খালিদ শেখ মোহাম্মদকে এই নির্যাতন সহ্য করতে হয় 183 বারের মতো। সাবেক সিআইএ কর্মকর্তা জন রিজ্জো তার বই কোম্পানি ম্যানে লিখেছেন যে জিজ্ঞাসাবাদের সময় অনেক বন্দির গায়ে সরাসরি ঠান্ডা পানি ঢেলে দেওয়া হতো। 9/11 হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ গ্রেফতার হওয়ার পর আফগানিস্তানে প্রথম 2 সপ্তাহ তাকে পানি ঢেলে প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে রাখা হয়েছিল। এছাড়াও ঠান্ডা পানির মাঝে ডুবিয়ে রাখা হতো মিনিটখানেক ধরে। একটু আগে যাই, সাল 1952। ইতোমধ্যে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কোরিয়া যুদ্ধ প্রায় শেষের দিকে। সিআইএ হাতে নেয় এমকে আলট্রার মতো কর্মসূচি। এর প্রধান উদ্দেশ্য ছিল মানুষের মনের উপর এমন নিয়ন্ত্রণ স্থাপন করা যাতে তারা ইচ্ছার বিরুদ্ধে আমেরিকাকে সহায়তা করে। সিআইএর সাথে এই অপারেশনে যুক্ত ছিল আমেরিকান সেনাবাহিনী, নেভি, বিমানবাহিনী এবং এফবিআইও। ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন গোপন স্থানে অসংখ্য মানুষকে এই অপারেশনের জন্য পরীক্ষামূলকভাবে মানসিক চাপের সম্মুখীন করা হতো। তাদেরকে এলএসডি আর মরফিনের মতো মাদকে আচ্ছন্ন রাখা হতো টানা 3 দিন। নানা প্রক্রিয়ায় সম্মোহিত করার মাধ্যমে নিদ্রাহীনতা ঢুকিয়ে দেওয়া হতো পরীক্ষা চলতে থাকা মানুষটির উপর। আর এই মানসিক অত্যাচারের শিকার হতো মূলত সমকামী, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন এবং জেলের বন্দীরা। মূল উদ্দেশ্য ছিল একটাই, শারীরিক নিপীড়ন না করে কেবল মানসিক অত্যাচার দ্বারা জিজ্ঞাসাবাদ সফল করা যায় কিনা তা দেখা। এই পরীক্ষামূলক অপারেশনের বলি ঠিক কতজন হয়েছিল, কবে শেষ হয়েছিল এসব জানা যায় না। সাল 1961। ফিদেল ক্যাস্ট্রোকে হটানোর লক্ষ্যে কিউবায় সিআইএ পরিচালিত বে অফ পিগস ব্যর্থ হল। এতে যুক্তরাষ্ট্র ফিদেল ক্যাস্ট্রোকে হটানোর জন্য আরও মরিয়া হয়ে উঠল। তাকে হটানোর জন্য এবার সিআইএ হাতে নিল অপারেশন মনগুজ। ফিদেল ক্যাস্ট্রোকে হত্যাচেষ্টার মধ্যে ছিল ক্যাস্ট্রোর ঘরে বিষাক্ত ঔষধ রাখা, ক্যাস্ট্রো যে রেডিও স্টেশনে যেতেন সেখানে অ্যারোসলের মাধ্যমে লাইসার্জিক অ্যাসিড ছড়িয়ে দেয়া, সিগারেটের মধ্যে বিস্ফোরক স্থাপন করে দেয়া, ক্যাস্ট্রো যে স্থানে স্কুবা ডাইভিংয়ে যান সেখানে ঝিনুকের মধ্যে বিস্ফোরক স্থাপন করে দেয়া, ক্যাস্ট্রোর চা কফিতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া মিশিয়ে দেয়া। এভাবে প্রায় 600 বার ফিদেল ক্যাস্ট্রোকে হত্যা চেষ্টা করে সিআইএ। উপরের উদাহরণগুলোর মাধ্যমে আপনারা ইতোমধ্যে বুঝে গিয়েছেন আমেরিকার স্বার্থ রক্ষায় সিআইএ কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার বিরোধী ভাবাপন্ন শক্তিদের প্রতি। সিআইএর কাছে আমেরিকার জাতীয় স্বার্থই মুখ্য, তা যেভাবেই হোক। নিজের স্বার্থে শত্রু ভাবাপন্ন শক্তির সাথে বিরূপ আচরণ অস্বাভাবিক কিছু না, তবে আমেরিকার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমেরিকার জনগণকেও তারা ছাড় দেয়নি। কিভাবে? অপারেশন নর্থউডস। নিজেদের নাগরিক হত্যা করে নিজেদের কিছু প্রধান শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করে কিউবানদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করাই ছিল এই অপারেশনের মূল উদ্দেশ্য। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে সেগুলো কিউবার নামে চালিয়ে দিলে কিউবাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ফেলা যাবে। পাশাপাশি প্রতিরক্ষার দোহাই দিয়ে সরাসরি কিউবা আক্রমণও করাই ছিল এই অপারেশনের মূল উদ্দেশ্য। 1997 সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যা সম্পর্কিত তথ্যাবলীর সাথে এই ঘৃণ্য পরিকল্পনার কথা প্রথম জনসমক্ষে আসে। তবে ভাগ্যক্রমে এই অশুভ পরিকল্পনাটির অনুমোদন দেননি প্রেসিডেন্ট কেনেডি। কিউবান মিসাইল দুর্যোগের সময়ও কেনেডির উদারনীতিক চিন্তাভাবনা ক্ষুব্ধ করে প্রতিরক্ষা বাহিনীর প্রধানদেরকে। কেনেডির হত্যাকাণ্ডের ষড়যন্ত্র তত্ত্বগুলোর মধ্যে এটিও একটি যে অপারেশন নর্থউড অনুমোদন না করা এবং লেমনিটজারের সাথে সম্পর্ক খারাপ হওয়াই তার এই পরিণতি ডেকে এনেছিল। সিআইএ নিয়ে তো এত কথা বলছি, কিন্তু এখনো জানাই হলো না সিআইএ বলতে আসলে কি বোঝায়, সিআইএ এর কার্যপদ্ধতি কি, বা এর ইতিহাস পরিক্রমাটি বা কেমন। তার আগে বলে রাখি, আমাদের আজকের ভিডিও স্পন্সর করেছে ফ্রিল্যান্সার্স চয়েস। 75% ছাড়ে মাত্র 2000 টাকায় ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখুন ফ্রিল্যান্সার্স চয়েস বাংলাদেশ থেকে কোর্স করে, এবং কোর্স শেষে থাকছে কাজের ব্যবস্থা। পার্ট টাইম বা ফুল টাইম জব হিসেবে বেছে নিতে পারেন ফ্রিল্যান্সিংকে। প্রতি বছর বাংলাদেশি ফ্রিল্যান্সাররা ঘরে বসে আয় করছে প্রায় 850 কোটি টাকা। তাই আপনিও ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করতে চাইলে এখনই এনরোল করুন এবং শুরু করুন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।
কোর্স চলাকালীন এমনকি কোর্স শেষ হওয়ার পরেও কোনো কাজে সমস্যা হলে আছে স্পেশাল সাপোর্ট টিম, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে। 1942 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাবানল তখন ছড়িয়ে পড়েছে এশিয়া ইউরোপ ব্যাপী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা নেমে পড়েছে পুরো দমে। যে করেই হোক, এই যুদ্ধে আমেরিকার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার কৌশলগত লড়াই পরিচালনার জন্য গঠিত হয়েছিল অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিস, যাকে সংক্ষেপে বলা হয় ওএসএস, যার নেতৃত্ব ন্যস্ত হয় আমেরিকান যোদ্ধা উইলিয়াম জে ডোনোভানের ওপর। তিনি প্রথম বিশ্বযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য ওয়াইল্ড বিল খ্যাতি পান। ব্রিটিশদের সহায়তায় ডোনোভান একদমই শূন্য থেকে সংগঠনটিকে বিশ্বসেরা গোয়েন্দা সংস্থা হিসেবে গড়ে তোলার সংকল্পে মাঠে নামেন। ব্রিটিশরা এসব আমেরিকানদের তাদের অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষিত করে তুলতে শুরু করে, আর আমেরিকা সরবরাহ করতে থাকে অত্যাধুনিক সব প্রযুক্তি। 1944 সাল নাগাদ বিশ্বব্যাপী ওএসএস এর নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের ভূমিকা ছিল অসামান্য। গুপ্তচর বৃত্তির মাধ্যমে শত্রুপক্ষের তথ্য সংগ্রহ এবং অন্তর্ঘাতমূলক যুদ্ধ পরিচালনা তো ছিল নিয়মিত কাজ। এছাড়া তারা জার্মানি ও জার্মানির দখল করা দেশগুলোতে নাৎসি বিরোধী দলগুলোকে একাট্টা করে আন্দোলন পরিচালনা করে, জাপানে জাপানি গেরিলা দলগুলোকে প্রশিক্ষণ দেয়, চীন ও বার্মায়ও তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এসবের বাইরে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর কাজটাও তারা ভালোভাবেই করত। এটি যেহেতু শুধু যুদ্ধের জন্য গঠন করা প্রতিষ্ঠান ছিল, তাই যুদ্ধের পর এর অস্তিত্ব হুমকির মুখে পড়ে। কিন্তু ডোনোভান যুদ্ধের পরও পরাজিত শত্রুর ওপর নজরদারি রাখার গুরুত্ব ভালোই টের পাচ্ছিলেন, কারণ স্নায়ুযুদ্ধের বার্তা সবাই তখনই টের পাচ্ছিল। এর ফলে 1947 সালে ট্রুম্যান ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে স্বাক্ষর করেন। এর মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ। সিআইএর মূল কাজ হল আমেরিকার বাইরে পৃথিবীর যে কোনো দেশ থেকে দেশটির জাতীয় নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা কিংবা গোয়েন্দা অভিযান পরিচালনা করা। আমেরিকা পৃথিবীর যেসব অঞ্চলে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেসব দেশে সিআইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধারণা করা হয় গোয়েন্দা সংস্থাটির জনবলের সংখ্যা প্রায় 21,575। সংস্থাটির প্রধান কার্যালয় ভার্জিনিয়ার ল্যাংলিতে। সিআইএর নির্বাহী অফিসে চারটি প্রধান শাখা রয়েছে। এগুলো হল দ্য ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স, বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স সংগ্রহ ও সেগুলো বিশ্লেষণ করে, দ্য ন্যাশনাল ক্ল্যান্ডেসাইন সার্ভিস, গোপনে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং প্রয়োজনে গোয়েন্দা অভিযান পরিচালনা করে, দ্য ডিরেক্টরেট অফ সাপোর্ট, সব ধরনের প্রশাসনিক দায়িত্ব পালন করে, দ্য ডিরেক্টরেট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিভিন্ন গোয়েন্দা অভিযান ও কার্যক্রমে সহায়তা করার জন্য গবেষণার মাধ্যমে নতুন সব প্রযুক্তির উদ্ভাবন করে। প্রথাগত আমরা জানি একটা গোয়েন্দা সংস্থা গুপ্তচর বৃত্তিই করে। এদের কথা মাথায় আসলেই হত্যা, গুম, অপহরণ, ষড়যন্ত্র ইত্যাদি কথা সাধারণভাবেই চোখে ভাসে। অন্য সব গোয়েন্দা সংস্থা থেকে সিআইএ একটি জায়গায় খুব বেশি স্বতন্ত্র। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে পরিকল্পিত বিদ্রোহ ঘটানো সিআইএ এর সবচেয়ে বড় রাজনৈতিক সক্ষমতা। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আরব বসন্ত পর্যন্ত বিভিন্ন দেশের রাজনৈতিক রিজিম পরিবর্তন সিআইএ যে পরিমাণ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে, তা অন্য কোনো গোয়েন্দা সংস্থা করতে পারেনি। 1950 সালের কোরিয়া যুদ্ধ, 1953 সালে ইরানের অভ্যুত্থান, 1954 সালে গুয়াতেমালা অভ্যুত্থান, 1955 সালের ভিয়েতনাম যুদ্ধ, 1964 সালে ব্রাজিলে অভ্যুত্থান, আফগান সোভিয়েত যুদ্ধ, ওসামা বিন লাদেন সহ মুজাহিদিনদের প্রশিক্ষণ প্রদান, গালফ ওয়ার থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের আরব বসন্তকে ত্বরান্বিত করা থেকে সবগুলো ঘটনার কেন্দ্রীয় চরিত্রে ছিল সিআইএ। শেষ করব, তবে এখনই নয়। আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের পছন্দ অনুযায়ী সরকারকে ক্ষমতায় বসাতে সিআইএ বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়ে থাকে। তাদের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের জন্য যেসব অপারেশন চালানো হয়, সেগুলোতে বিভিন্ন কোড বা অ্যাক্রোনিমস ব্যবহার করা হয়। এরকমই দুটি সিক্রেট প্রজেক্ট, ট্র্যাক ওয়ান এবং ট্র্যাক টু। ট্র্যাক ওয়ানের মাধ্যমে দেশের মধ্যে বিভিন্ন পেশার গ্রুপকে কাজে লাগিয়ে শত্রুভাবাপন্ন শাসকদের উৎখাত করতে চেষ্টা চালায়। যদি ট্র্যাক ওয়ান সফল না হয়, তাহলে তারা ট্র্যাক টু প্রজেক্টটি গ্রহণ করে, যেখানে শত্রুভাবাপন্ন ব্যক্তিকে হত্যা করা হয়। ট্র্যাক টু এর শিকার হয়েছিলেন চিলির প্রেসিডেন্ট আলেন্দে, কঙ্গোর প্রেসিডেন্ট লুবুম্বা, ইন্দোনেশিয়ার সুকর্ণ, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান সহ আরও অনেকে। খুব কাকতালীয় কিনা, যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সেদিন সিআইএর বাংলাদেশ স্টেশনের চিফ ফিলিপ ক্যারির ছিল 44তম জন্মদিন।
এই ঘটনাটি কাকতালীয় হলেও দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার নামে আমেরিকান কলামিস্ট ক্রিস্টোফার হিচেন্সের বইটি কিন্তু বাস্তব। সে বইয়ের চতুর্থ অধ্যায়ে বাংলাদেশ ওয়ান জেনোসাইড ওয়ান কুপ অ্যান্ড ওয়ান অ্যাসাসিনেশনে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সিআইয়ের সম্পৃক্ততার বিষয়টি সমর্থন করেন। তিনি উল্লেখ করেন, 74-এর নভেম্বরে দক্ষিণ এশিয়া সফরে কিসিঞ্জার 8 ঘন্টা যাত্রাবিরতি করেন। ঢাকা মার্কিন দূতাবাসে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্ররত একদল বাংলাদেশি সেনা কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। বুঝুন তাইলে, 2 এ 2 এ 4 হয়তো নাকি?